নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিসলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, একটি সর্দেল মাছ কত পিস বাচ্চা দিতে পারে, তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে সর্দেল মাছটির সাথে আপনাদের পরিচয় করে দিই। তো বন্ধুরা, আমার এই প্যাকেটটিতে এক পিস সর্দেল মাছ আছে। তো এই মাছটাকে আমি একটি ব্রিডিং ট্যাঙ্কের মধ্যে রাখবো এবং দেখব এই মাছটি কতগুলো বাচ্চা দেয়। তো এই একটা সর্দেল মাছ কত পিস বাচ্চা দিতে পারে, এটা অনেকেরই ধারণার বাইরে। যেমন আমিও জানি না যে এই এক পিস সর্দেল মাছ কত পিস বাচ্চা দিতে পারে। তো আজ আমরা দেখব যে এই মাছ কত পিস বাচ্চা দেয়। তো আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় ভিডিও, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এই ট্যাঙ্কের মধ্যে এই মাছটিকে রাখবো, যাতে এই মাছটির প্রতিটি বাচ্চাগুলো আমি পাই। তো তার জন্য আমি এই খাঁচাটি ব্যবহার করব আর এই খাঁচার মধ্যে এই মাছটিকে ছেড়ে দেব। তো আমি এই ট্যাঙ্কে এই খাঁচাটি লাগিয়ে দিলাম ঠিক এইভাবে। তো এবার এর মধ্যে আমি এই ফিমেল মাছটিকে দিয়ে দেব। তো তার আগে মাছটিকে ভালোভাবে আপনারা দেখুন। তো বন্ধুরা, আমি মাছটিকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটি কিরকম লোড হয়েছে। তো মাছটি আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটির পেটে প্রচুর বাচ্চা রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে এ সমস্ত বাচ্চা দিয়ে দেবে। তো এখন আমি মাছটিকে খাঁচাটির মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, মাছটিকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর এই ট্যাঙ্কের চারিধারে কিছু লাইভ প্ল্যান্ট দিয়ে দিলাম, যাতে বাচ্চাগুলো এখানে আশ্রয় নিতে পারে। আর এই ট্যাঙ্কে আমি এয়ার পাম্প চালিয়ে দিলাম, যাতে মাছটি ভালোভাবে থাকে। তো বন্ধুরা, এরপর আমি যেদিন মাছটি বাচ্চাগুলো দেবে, তো সেদিন আপনাদেরকে আমি দেখাবো এই মাছটি কত পিস বাচ্চা দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী দিন এই ভিডিওরই শেষ অংশে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে সর্দেল মাছটি 2-3 দিনের মধ্যে বাচ্চা দেবে। আজ আমি সকালে দেখলাম মাছটি বাচ্চা দিয়ে দিয়েছে। তো আজ আমরা দেখব যে মাছটি কত পিস বাচ্চা দিয়েছে। তো চলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি কত বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো আমি একটি জায়গায় তুলে নেব, তার আগে আমি ফিমেল মাছটিকে তুলে নেব। তো এখন আপনারা বাচ্চাগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি বাচ্চাগুলোকে একটি জায়গায় তুলে নেব, তারপরে কাউন্টিং করে দেখে নেব যে এখানে মোট কত পিস বাচ্চা আছে। তো বন্ধুরা, মাছটি প্রচুর বাচ্চা দিয়েছে আর এখনও কিছু বাচ্চা এখনও ট্যাঙ্কে আছে, আমি এখনও বাচ্চা ধরতে পারছি না।
এখনো অনেকগুলোই ট্যাঙ্কে আছে। তো বন্ধুরা, মাছের বাচ্চাগুলো সব আমি এই পাত্রটির মধ্যে তুলে নিয়েছি। তো দেখব আমরা যে আমার এখানে কত পিস বাচ্চা দিয়েছে। তো কাউন্টিং করা শুরু করছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার এখানে 102 পিস হয়ে গেছে। তো এখনও কিছু বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিছু বাচ্চা আছে। তো পুরো বাচ্চাটা কাউন্টিং করার পরেই বুঝতে পারবো যে মোট কত পিস বাচ্চা পেলাম। তো বন্ধুরা, টোটাল আমি 151 পিস মাছ পেলাম। তো একটা সর্দেল মাছ থেকে যে এত পিস বাচ্চা পাওয়া যায়, তো সেটা আমিও কোনো দিন ভাবিনি। তো আমি কোনো দিন এইভাবে কাউন্টিং করে দেখিনি, আর কোনো দিন এইভাবে একটি মাছকে একটি ট্যাঙ্কের মধ্যে রেখে এইভাবে কোনো দিন দেখিনি। শুধুমাত্র আমি একটি ভিডিও বানানোর জন্য এটা করতে গেলাম। তো তার ফলেই আজ আমি জানতে পারলাম যে একটি সর্দেল মাছ থেকে 150 পিসের ওপর বাচ্চা পাওয়া যায়। তো বন্ধুরা, তো এখনও এখানে একটি বাচ্চা আমি দেখতে পাচ্ছি, আর এই এখানে একটি দেখতে পাচ্ছি। তো ভাবুন, এখনও এখানে কিছু বাচ্চা রয়েছে যেটা আমি ওই ট্যাঙ্ক থেকে তখন তোলার সময় আমি দেখতে পাইনি। ভাবুন তাহলে, এখানে 151 পিস এখনও ওখানে 2-3 পিস আছে। তারপর যদি ওই ফিমেল মাছটি যদি 2-1 পিস খেয়েও থাকে, তো টোটাল 150 পিসের ওপর এখানে আমি বাচ্চা পেলাম, যেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি ভেবেছিলাম 70-80 পিস এখানে বাচ্চা পাবো। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে তো এটা আমার একটি নতুন অভিজ্ঞতা হলো যে একটি সর্দেল মাছ 150 পিসের ওপর বাচ্চা দিতে পারে। আর এই মাছগুলোকে এখন আমি অল্প পরিমাণে ডাব নিয়ে খাওয়াবো, এবং তার সাথে একটি পাউডার পাওয়া যায়, যে পাউডারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা বাচ্চা মাছের ক্ষেত্রে খুব ভালো খাবার। এটা আপনাদেরকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি এই পাউডারটা কীরকম জিনিস। তো এই বাচ্চা মাছগুলোকে এটা খাইয়ে আর কিছু পরিমাণ ডাবনিয়া খাইয়েই আমি বড় করে তুলব। তারপরে এগুলো আমি হাঁপায় ছেড়ে দেবো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন। বিশেষ করে
ওই ফিমেল মাছটির জন্য একটি লাইক দেবেন। আর যারা চ্যানেলটিতে কোনো নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন এবং অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। তো আজ এটুকুই, ধন্যবাদ।